কেন্দ্রের বিজেপি সরকার একচেটিয়া বহুজাতিক সংস্থা এবং পুঁজিপতিদের স্বার্থে কাজ করছে। এই সরকারের মুখে যা বলছে তার উল্টোটা করছে বাস্তবে। শুধু তাই নয়, দেশের রাষ্ট্রীয় সম্পদ বিক্রি করে বিজেপি কেন্দ্রীয় সরকার দেশের শ্রমজীবী সহ দরিদ্র সম্প্রদায়ের মানুষের ব্যাপক ক্ষতি করছে। দিল্লিতে আন্দোলনরত কৃষকদের ঐতিহাসিক আন্দোলনকে সমর্থন জানিয়ে কেন্দ্রের বিরুদ্ধে যৌথ আন্দোলনের ঝাঁপানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে দেশের বিভিন্ন কেন্দ্র ট্রেড ইউনিয়ন এবং ফেডারেশন তথা অ্যাসোসিয়েশনের যৌথ মঞ্চের পক্ষ থেকে। এই তথ্য দিয়েই অভিযোগগুলো তুলে ধরলেন সিআইটিইউর রাজ্য সভাপতি তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী মানিক দে। সাংবাদিক সম্মেলনে তিনি আরও জানান, শ্রমিক কল্যাণ তহবিলের টাকা অন্য খাতে খরচ করছে কেন্দ্রের বিজেপি সরকার। নির্মাণ শ্রমিক, দিনমজুর, খ্যাতমজুর, কৃষক সহ বিভিন্ন সম্প্রদায়ের কল্যাণ তহবিলের টাকা খরচ করে কর্পোরেটদের সাথে কাজ করছে মোদী সরকার বলে অভিযোগ করলেন মানিক দে। অন্যদিকে দেশজুড়ে যখন বেকার সমস্যা, শ্রমজীবীদের বিভিন্ন সামাজিক নিরাপত্তা এবং ন্যূনতম মজুরি ইত্যাদি বিষয় নিয়ে ধুঁকছে শ্রমজীবী এবং বেকার সম্প্রদায়, সেই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার কোনো উদ্যোগ গ্রহণ করছে না। ফলে শ্রমজীবী অংশের মানুষের স্বাস্থ্য পরিষেবা, শ্রমের নিশ্চয়তা, শ্রমিকের সামাজিক নিরাপত্তা ইত্যাদির বিষয় যেমন প্রশ্নচিহ্নের মুখে চলে এসেছে, সেই সাথে দেশজুড়ে বেসরকারিকরণ, বেকারি ইত্যাদি সমস্যাও জ্বলন্ত আকার নিচ্ছে বলে অভিযোগ করলেন মানিক দে। বিজেপি নেতৃত্বাধীন সরকার জনবিরোধী, সাধারণ মানুষের স্বার্থে পরিপন্থী, ব্যাপকভাবে তারা কার্যকরী পদক্ষেপ নিতে শুরু করেছেন। বিশেষ করে রাষ্ট্রের মেরুদণ্ড শ্রমিক এবং কৃষকদের, যারা উৎপাদনের সঙ্গে সবচেয়ে বেশি যুক্ত, তাদের উপর চরম আক্রমণ নামিয়ে এনেছেন। ইতিমধ্যে 3টি কৃষি বিল এবং 29টি শ্রম আইনকে রদ করে দিয়ে সেখানে 4টি শ্রম কোডে পরিণত করা হয়েছে। একদিকে কৃষকদের যেমন সর্বনাশ করেছেন, শ্রমজীবীদেরও তার অর্জিত সমস্ত ধরনের অধিকার কেড়ে নিয়েছেন। কাজের নিরাপত্তা থাকবে না, মজুরি নিরাপত্তা থাকবে না, ভবিষ্যনিধি যে সমস্ত প্রকল্পগুলোর তার সুযোগ থাকবে না, তার সামাজিক নিরাপত্তা থাকবে না, চিকিৎসা পরিষেবার সুযোগ পাবেন না, এবং কাজ যখন করবেন সেই কাজ করার সময় এই কাজটা তিনি কতদিন করতে পারবেন একটা অনিশ্চিত অবস্থা তৈরি হবে। অর্থাৎ নিয়মিত শব্দটা প্রায় তুলে দিয়েছেন। তাহলে দেশে শ্রমজীবীরা, সাধারণ মানুষ যারা কাজ করেন, কাজের সঙ্গে যুক্ত আছেন, তাদের একটা অনিশ্চিত ভবিষ্যৎ তৈরি হলো। বাতিল করতে হবে আগেই বলেছি, এবং 4টা কোর্ট যেটা সেটাও বাতিল করতে হবে শ্রমিকদের আগেই বলেছি। রাষ্ট্রায়ত্ত সম্পত্তি বিক্রি করে বাজেটে বড় লোকদের টাকা ছাড় দিয়ে দিয়েছেন, তাই এটা করতে উঠবেন? আমজনতা তার জন্য দায়ী, আমজনতার উপর একদিক দিয়ে ট্যাক্সের বোঝা চাপাচ্ছেন, আর সেখানে আর বাকিটা পুষিয়ে নেওয়ার জন্য তীরে তীরে মানুষের পরিশ্রমের বিনিময়ে গড়ে ওঠা রাষ্ট্রায়ত্ত সম্পত্তিগুলো বেসরকারিকরণের কাজ চলছে, এর থেকে টাকা সংগ্রহ করছে বড় লোকদের ছাদ দিয়ে বাজেটের ঘাটতি পূরণ করার জন্য দেশের জনগণের যে সম্পত্তি সেই সম্পত্তি বিক্রি করা শুরু করেছে। এবং সেখানে আমরা বলেছি যে পুরনো স্কিমটা চালু করো, পেনশনের ক্ষেত্রে নতুন যে NPS চালু করেছে ন্যাশনাল পেনশন স্কিম, এটা কিন্তু পারপাস সার্ভ করা, এবং 60 বছর পর যারা দেশের জন্য জাতির জন্য সারাটা জীবন দিয়ে গেলেন, 60 বছর সে খাবে কি, বাঁচবে কি করে, একটা অনিশ্চিত অবস্থা তৈরি হবে। ন্যাশনাল পেনশন স্কিমটা বাতিল করে দিয়ে আমরা বলছি পুরনো যে পেনশন স্কিমটা সেই স্কিমটাই লাগু করা হোক, সেটা আমরা বলছি। এবং স্বাস্থ্য পরিষেবা সকলের জন্য বিনামূল্যে দিতে হবে। স্বাস্থ্য পরিষেবা বেসরকারিকরণ শুরু হয়ে গেছে, এবার তো কোভিডের সময় বুঝে গেছে এত লোকের জীবন যেত না, যদি এটা স্বাস্থ্যটা সার্বজনীন হতো সকলের জন্য থাকলে এত লোকে কিন্তু জীবন যাওয়ার কথা না, বিনা চিকিৎসা কিন্তু অনেকে মারা গেছে। কাজে এই পরিস্থিতিতে এটা কিন্তু আমাদের কাছে একটা বার্তা দিয়ে গেছে, সেখানে স্বাস্থ্য পরিষেবা এখন বেসরকারিকরণ করার জন্য উদ্যোগ নিয়েছে, এটাকে সর্বাত্ম সকলের জন্য যাতে করা হয় সেটা আমরা বলেছি। সামাজিক নিরাপত্তা, তার চিকিৎসা পরিষেবা শ্রমজীবীদের, তার আবাসনের বিষয়গুলো দেখা, তার ছেলে মেয়েদের পড়াশোনার বিষয়, এবং 60 বছরের পরে কী খাবে কী করবে সেই বিষয়গুলো, এবং গ্র্যাচুইটি যেটা পেতেন, এগুলি সব নতুন যে 29টাই রদ করেছেন সব শেষ করে দিয়েছেন, কস নস করে দিয়েছেন, এগুলির থেকেও রেহাই পেতে চাই। এই সমস্ত দাবিগুলিকে সামনে রেখে
সাত এবং আট, মানে আজকে এবং আগামীকাল, এই দুই দিন সারা দেশে আইন অমান্য আন্দোলন হবে শ্রমজীবীদের, অন্যান্য সংগঠন সেখানে অংশগ্রহণ করবে, শুরু হয়ে গেছে একটু অলরেডি এবং এই দুই দিন চলবে। এই সাত এবং আট আমাদের রাজ্য, আমাদের বিক্ষোভ কর্মসূচি আমরা নিয়েছি, আমাদের রাজ্যে বিক্ষোভ কর্মসূচি আমরা নিয়েছি এবং এই কর্মসূচি আজকেও বেশ কিছু মহকুমায় হবে, আগামীকালও চলবে। এই বিক্ষোভ কর্মসূচি আমাদের রাজ্যে আমরা পালন করব। আন্দোলনরত দেশের কৃষকদের সাথে যৌথ আন্দোলন কর্মসূচির পাশাপাশি এ রাজ্যে আইন শৃঙ্খলা বিনষ্ট, সাধারণ মানুষের সামাজিক নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্য, বেকার সমস্যা দূরীকরণ এবং সর্বোপরি শিক্ষা ও স্বাস্থ্যক্ষেত্রে দুর্বল পরিষেবার অভিযোগ তুলে রাজ্যে সাত এবং আটই জানুয়ারি গণবিক্ষোভ আন্দোলন কর্মসূচি করছে শ্রমিকরা বলেও জানালেন মানিক দে। ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।